আজ বৃহস্পতিবার তোষরা জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের তুলা মে তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার নামটি কিন্তু গুরুদেব বৃহস্পতির নামেই নামাঙ্কিত তিনি দেবতাদের গুরুদেব আয়তনের সর্বাপেক্ষা নবগ্রহের মধ্যে অন্যতম আর জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সন্তান সন্ততি নাম সম্মান প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ যার বৃহস্পতি ভালো তার সব ভালো আজকের দিনে বৃহস্পতির কৃপা প্রাপ্ত প্রাপ্তি করবার জন্য আপনার স্ক্রিনে বৃহস্পতির বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন ওম গ্রাং গ্রীং গ্রং স নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করবেন মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না আগামীকাল কিন্তু আছে ফলহারিণী অমাবস্যা কালী পূজাও আছে যারা কালী পূজা করবেন তারা অবশ্যই আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না আবারও বলছি তামসিক জীবনযাপনের আশ্রয় যেন একদমই নেবেন না আর আজকের দিনে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখার চেষ্টা করুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের রাশির জন্য গুরু চণ্ডাল নামক একটি দোষ তৈরি করে দিয়েছেন আর তার ফলস্বরূপ তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা আছে এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বা পরিত্রাণ পেতে পারেন আজ পিতা মাতার স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে যার কারণে কিন্তু আপনাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে তবে এর ফলস্বরূপ আর্থিক অবস্থার অবনতি হয়তো হবে তো সম্পর্কগুলি কিন্তু শক্তিশালী হতে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন পুরুষ হয়ে থাকলে ডান হাতের রিং রিং ফিঙ্গার মহিলা হয়ে থাকলে বাম হাতের রিং ফিঙ্গার আর কোনো মহিলা যদি কর্মজীবী হন নিজেই অর্থ উপার্জন করেন তাহলে আপনারও ডান হাত আপনাদের রিং ফিঙ্গারে কোনো সোনার জিনিস পরিধান করুন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অহংকার হলেই অহংকারী হলেই কিন্তু ক্ষতি আপনার নিচে যারা কাজ করে তাদের কথাবার্তাও একটু শোনার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ ফুল ফুটুকা না ফুটুকা আপনাদের প্রেমের বাগানে কিন্তু বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ অবসরকালীন সময় ভাই বোনেদের সাথে ঘরে বসে সিনেমা বা কোনো স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন সেখানে কিন্তু একে অপরের সাথে বন্ডিং আরও বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে সামাজিক কোনো জমায়েতে অংশগ্রহণ করতে পারেন সেখানে কিন্তু আপনারা মানসিকভাবে প্রফুল্লই থাকবেন আজ যারা এখনো প্রেমে পড়েননি কাউকে কিন্তু প্রেমের নিবেদন আজ আপনারা করতে পারেন আপনাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে তার জন্য একটু প্রচেষ্টা কিন্তু আপনাদেরকেও করতে হবে